ট্রাকের এন্ট্রি, পার্কিং থেকে ছাড়া ট্রাকের তালিকা প্রকাশ্যে টাঙানো, রাত 8টার মধ্যে ট্রাক ছাড়ার নির্দিষ্ট লিস্ট ঘোষণা সহ একাধিক দাবিতে বনগাঁর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিলেন বনগাঁ গুডস ট্রান্সপোর্টার অ্যাসোসিয়েশন। প্রতিদিন যে ট্রাক কালীতলা পার্কিংয়ে এন্ট্রি হচ্ছে তার তালিকা সমক্ষে প্রকাশ করতে হবে, পার্কিং থেকে ছাড়া ট্রাকের লিস্ট পার্কিংয়ে টাঙাতে হবে, প্রতিদিন রাত 8টার মধ্যে ট্রাক ছাড়ার তালিকাও জানাতে হবে। এমনই নানান দাবিতে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিলেন বনগাঁ গুডস ট্রান্সপোর্টার অ্যাসোসিয়েশন। এ বিষয়ে সংগঠনের দাবি, বনগাঁর অর্থনীতির মূল ভিত্তি সীমান্তের এই পরিবহন ব্যবসা, নানা কারণে ব্যবসা মার খাচ্ছে, এর সাথে অনেক অসাধু চক্র জড়িত বলেও এদিন অভিযোগ তুলেছেন সংগঠনের প্রতিনিধিরা। প্রসঙ্গত, ভারত বাংলাদেশ সীমান্ত বাণিজ্য নিয়ে বিগত কয়েক মাস ধরে বিস্তর জলঘোলা হয়েছে। পৌরসভার হাত থেকে ইতিমধ্যেই কালীতলা পার্কিংয়ের দায়িত্বভার গ্রহণ করেছে রাজ্য পরিবহন দপ্তর। পরিবহন দপ্তর বর্তমানে সীমান্ত বাণিজ্য পরিচালনা করে। সংগঠনের দাবি, পরিবহন দপ্তরের কর্মীদের সাথে পৌরসভার একাংশের কর্মীরা কাজ করছেন, তাদের মধ্যেই কিছু অসাধু মানুষের মদতে টাকার বিনিময়ে পার্কিং স্লিপ তৈরি হয়ে যাচ্ছে। অর্থের বিনিময়ে পচনশীল বস্তুর নাম করে বিভিন্ন পণ্য পার্কিং থেকে আগে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এ বিষয়ে সংগঠনের সভাপতি শঙ্করাঢ্য বলেন, বেশ কয়েকদিন ধরে, কয়েক মাস ধরে যে আমাদের বর্তমান যে কালীতলা পার্কিংয়ের যে অব্যবস্থা, যে অরাজকতা সৃষ্টি হয়েছে, এখানে আমরা যারা ব্যবসাদার ছিল, ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন এবং এক্সপোর্টার, তারা সকলেই আশা ছিলাম যে হয়তো পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি, তিনি নির্দেশ দিয়েছেন আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আন্ডারে এই কালীতলা পার্কিংটা হবে। কিন্তু কালীতলা পার্কিং 8টি অফিস নিয়েছে, কিন্তু ওই পার্কিংয়ের সমস্ত কাজকর্ম তা বর্তমান পৌরসভার স্টাফ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, এবং কিছু সরকারি লোক, কিছু কতিপয়, আমি সবাইরে বলছি, তারা বিভিন্ন অরাজকতা সৃষ্টি করছে। তাই কারণে আমরা মহকুমা শাসকের কাছে এসেছি এবং আমরা বিভিন্ন দাবি জানাচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে যে সমস্ত লিস্ট, কত গাড়ি টোটাল এন্ট্রি হচ্ছে তার লিস্টটা তারা যেন লিস্টটা টানায় পার ডে, কত গাড়ি তারা বেরোচ্ছে, যে কোন এন্ট্রি, যে আমাদের সিডব্লিউসি যে চাহিদা অনুযায়ী দিচ্ছে, তার লিস্টটা যেন ওপেন হয় মহকুমা শাসক দপ্তর বা পার্কিং টিমিসের থেকে, এবং প্রত্যেক দিন প্যারিসিবল আইটেমের নাম করে বহু বেআইনি গাড়ি বেরোচ্ছে, প্যারিসিবল আইটেম, যেহেতু প্যারিসিবল আইটেম দিনের দিন যায়, সেই প্যারিসিবল আইটেমের লিস্টটা সেইটা আমরা চাচ্ছি বিজিটির তরফ থেকে ওপেন করা হোক, কোন কোন মাল যে প্যারিসিবল গুডসের আন্ডারে, এবং আমরা দেখছি প্যারিসিবল না, তারা অ্যাসিড বলে চালাচ্ছে, কিন্তু সেটা অ্যাসিড নয়, সেইটা দেখা যাচ্ছে কোনো এক কেমিক্যাল, সেই অ্যাসিড বলে তারা পেআউটি নিয়ে যাচ্ছে। আইসিডি বলে একটা আইসিডি আছে, সেই আইসিডি বেআইনিভাবে তারা পারমিশন হিসাবে নিয়ে যাচ্ছে, ভুয়ো এন্ট্রি, গাড়ি নেই তা সত্ত্বেও এন্ট্রি হয়ে যাচ্ছে। বনগাঁয় 7,000 পরে এন্ট্রি আছে, বনগাঁয় গাড়ির সংখ্যা 3 থেকে 3,500, 7,000 গাড়িটা কোথা দিয়ে আসছে? এই ভুয়ো এন্ট্রি বন্ধ করে সম্পূর্ণ এন্ট্রি করার জন্য মহকুমা শাসক এর আগে তিনি ব্যবস্থা নিয়েছেন, কিন্তু যতক্ষণ ওই ম্যানুপুলেট লোকগুলো না থাকবে, ওখানে পৌরসভার কর্মচারীরা থাকলেই ম্যানুপুলেশন হবে, প্রধান তারা থাকুক, কোথায় রাখবে না রাখবে সেটা মহকুমা শাসক বা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ব্যক্তিগত ব্যাপার, আমরা বলতে পারি না। তবে সরকারি লোক, দায়িত্বপূর্ণ লোকের হাতে দায়িত্ব তুলে দেওয়া, তা না হলে আজকে বনগাঁ থেকে ব্যবসা চলে যাচ্ছে, আজকে ঘোজাডাঙ্গা যাচ্ছে, আজকে চলে যাচ্ছে খিদিরপুর শিপে চলে যাচ্ছে, কারণ একটা গাড়ি ভাড়া করতে, পাস করতে তার 80,000 টাকা লাগছে। এইটা, এই অরাজকতা বনগাঁ শিল্পকে, এই এক্সপোর্ট শিল্পকে বাঁচানোর জন্য আজকে মহকুমা শাসকের দপ্তরে এসেছিলাম। সংগঠনের পক্ষে খোকন পাল বলেন, আমরা মহকুমা শাসকের কাছে আগেও স্মারকলিপি দিয়েছি, এদিনও একই ইস্যুতে কথা বলতে এসেছি, এরকম চলতে থাকলে সীমান্ত বাণিজ্য শেষ হয়ে যাবে। এই প্রসঙ্গে আমার কাছে তো, আমি কমপ্লেন শুনলাম, আমি সেটি খতে দিচ্ছি, কিন্তু এখন আমি যা মোটামুটি দেখছি, আমরা যতটা সম্ভব স্বচ্ছভাবে আমরা গাড়ি এন্ট্রি এক্সিট করছি, এবং কোথাও সেরকম খবর পেলে আমার সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিচ্ছি, আর এই প্রসঙ্গে যদি আরো অভিযোগ থাকে সেটা আমরা ব্যবস্থা। বনগাঁয় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হাতে পার্কিংটা চলে যাওয়ার পরে যে অনিয়ম চলছে,
সেই অনিয়মটার পরিপ্রেক্ষিতে আজকে বনগাঁয় 40-45 দিন আপনার একটা গাড়ি দাঁড়িয়ে থাকে বা পরে ভরানি যাচ্ছে, যার ফলে সেই গাড়ির মালগুলো যদি একটু চাল গম বা এই ধরনের হয় মালগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর পাশাপাশি এক্সপোর্টারের যে ক্ষতি হচ্ছে এতদিন ডিটেনশন বা গাড়ি ভাড়া দিয়ে তাদের কর্তা হচ্ছে না, গাড়ি এখান থেকে মালগুলো চলে যাচ্ছে শীতে এবং এখান থেকে চলে যাচ্ছে বার্জে শিপে, তাছাড়া চলে যাচ্ছে রেলে, তার পরিপ্রেক্ষিতে বনগাঁর যে অর্থনীতিটা এই ব্যবসার উপর নির্ভর করে সেই অর্থনীতিটা ভীষণভাবে মার খাচ্ছে। এবং এখানকার যারা সরকারি আধিকারিক আছেন তারা এখান থেকে চলে যাবেন, কিন্তু আমরা বনগাঁর যারা সয়েলের লোক, আমরা ভূমিপুত্র, আমরা এখানে থাকব, আমাদের অর্থনীতি খারাপ হওয়ার মানে আমাদের নিজস্ব ক্ষতি হচ্ছে। বিষয়টি নিয়ে বনগাঁ আঞ্চলিক পরিবহন দপ্তরের আধিকারিক দেবাশিস রায় বলেন, পৌরসভার কর্মী, পরিবহন দপ্তরের কর্মীরা একসাথে কাজ করছেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আন্ডারে এবং সেটা দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিমের নির্দেশে। অভিযোগ থাকতেই পারে, সেটা সত্যি কিনা সেটাও দেখতে হবে, তবে অভিযোগ অবশ্যই খতিয়ে দেখা হবে। পৌরসভার কর্মী আর পরিবহন দপ্তরের কর্মী একই সাথে এখন কাজ করছে। আমাদের মাননীয় মন্ত্রী মশাই ফিরহাদ হাকিম সাহেব উনি তো ঘোষণাই করে দিয়েছেন যে যারা কর্মী আছে এখনো সেটা প্রসেস চলছে, তারা এখন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টেরই কাজ করবে। কতজন করবে সেটা তো অর্ডারের উপর ডিসাইড হবে, তো তারা এখন সবাই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আন্ডারেই কাজ করছে। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।